হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের জাতীয় মিউজিয়াম, বাংলাদেশের জাতীয় জাদুঘর। তো আমরা দেখানোর চেষ্টা করব জাতীয় জাদুঘরের টিকিটের মূল্য কত, এই টিকিটের এক একজনের মূল্য কত টাকা করা হয়েছে, এবং এই জাদুঘরটি কবে কবে খোলা থাকে এবং বন্ধ থাকে, এবং জাদুঘরের আশেপাশে আর কী কী জিনিস দেখার মতো রয়েছে, এবং জাদুঘরে আপনি যদি গাড়ি রাখতে চান গাড়ি পার্কিংয়ের জন্য কী ব্যবস্থা করা হয়েছে, এবং সার্ভিস চার্জ কত, তো ইত্যাদি বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করব। তো আগেই বলে রাখি, এটা এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় জাদুঘরটি হচ্ছে শাহবাগ মোড়ে অবস্থিত। এটা ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ে সাধারণত শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল 10:30 থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে, আর বৃহস্পতিবার হচ্ছে সাপ্তাহিক বন্ধ, আর শুক্রবার হচ্ছে বিকেল 3টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। 2022 সালে নতুনভাবে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রাপ্ত বয়স্কদের জন্য হচ্ছে 40 টাকা, আর 3 থেকে 12 বছরের 12 বছরের বাচ্চাদের জন্য 20 টাকা। আর এশিয়ার সার্ভুক্ত দেশের নাগরিক যদি এখানে দেখতে আসেন তাহলে তাদের জন্য হচ্ছে 300 টাকা, আর অন্যান্য যারা আছেন অন্যান্য নাগরিকের জন্য তাদের জন্য হচ্ছে 500 টাকা। তো আপনারা ওইভাবে প্রস্তুতি নিয়ে নিয়ে আসবেন, চলে আসবেন। তো আমি তো যারা গাড়ি নিয়ে আসেন, যদি গাড়ি নিয়ে আসেন তাহলে আপনি এখানে গাড়ি প্রাইভেট কার রাখার ব্যবস্থা রয়েছে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামের গাড়ি পার্কিং স্থানে। তো গাড়ি পার্কিংয়ের জন্য আপনাকে প্রতি ঘন্টায় 30 টাকা করে দিতে হবে, প্রতি ঘন্টা 30 টাকা করে দিতে হবে। আর হচ্ছে যদি 1 ঘন্টার অধিক থাকে তাহলে আপনাকে 100 টাকা দিতে হবে, আর যদি 8 ঘন্টার বেশি থাকে তাহলে 150 টাকা দিতে হবে। আর সামনেই দেখুন অনেক ফুচকার দোকান, খাবার দাবারের, আপনারা যদি ঘুরতে আসেন, ঘুরতে আসলে খাবার দাবারের অনেক আয়োজন করে আছে এখানে। আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে খেতে পারেন। ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসা এসে দেখার মতো একটি জায়গা বাংলাদেশ জাতীয় জাদুঘর। তো বাংলাদেশ জাতীয় জাদুঘরে এখানে আপনাকে প্রথমে টিকিট ক্রয় করতে হবে। দেখছি আমি এই জাতীয় জাদুঘরটি সপ্তাহে শনি থেকে বুধবার পর্যন্ত খোলা থাকে, আবার বৃহস্পতিবার হচ্ছে সাপ্তাহিক বন্ধ, আর শুক্রবার বিকেল 3টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। তো যারা এখানে আসতে চান টাইম শিডিউল জেনে আসবেন। তো জাতীয় জাদুঘর হচ্ছে, আর এটা বাংলাদেশের ঐতিহাসিক ঐতিহ্যবাহী জিনিসপত্র এখানে রয়েছে, বাংলাদেশের ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলো থেকে সংগ্রহ করা বিভিন্ন।